বিসমিল্লাহির রহিম। সাইনুসয়েডাল সিগন্যাল, এর আগে আমরা দেখছি ট্রায়াঙ্গুলার সিগন্যাল, তোমাদের কিছু হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক গুলো বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? হোমওয়ার্ক থেকে যেমন পরীক্ষায় আমি হোমওয়ার্ক থেকে কোশ্চেন দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, সাইনুসয়েডাল সিগন্যাল। এখন সাইনুসয়েডাল সিগন্যাল সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ এটা হলো সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ, এগুলোকে বলা হয় সাইনুসয়েডাল সিগন্যাল। অর্থাৎ যে সিগন্যালের শেপটা সাইন ওয়েভ এর সাইন ফাংশনের কার্ভকে ফলো করে অথবা কোসাইন ফাংশনের কার্ভকে ফলো করে, সেটাই হলো সাইনুসয়েডাল সিগন্যাল। মনে করি সাইনুসয়েডাল সিগন্যালকে এক্স টি অথবা এক্স এন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এক্স টি হলো আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য, সরি, কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য, আর এক্স এন হলো আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। তাহলে আমরা বলতে পারি এক্স টি সমান সমান এ কস ওমেগা নট টি প্লাস মাইনাস ফাই। এই এই ইকুয়েশনের সাথে আমরা মোটামুটি পরিচিত, এটা সাইনুসয়েডাল সিগন্যালের ইকুয়েশন, আমরা মোটামুটি খুবই পরিচিত এই ইকুয়েশনটার সাথে, তাই না? এ কস প্লাস মাইনাস ফাই, হ্যাঁ। এখানে এটা কি, এটা হলো আমাদের অ্যাম্প্লিচিউড, সাইনুসয়েডাল সিগন্যালের অ্যাম্প্লিচিউড কে দিয়ে প্রকাশ করি, ওমেগাকে বলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করি। এই ওমেগা সমান সমান লিখতে পারি আবার ওমেগা নট সমান সমান লিখতে পারি টুয়াইস পাই এফ নট, তাই না? এই ওমেগা নট সমান সমান টুয়াইস পাই এফ নট বলতে পারি। এই এটাকে বলা হয়, ওমেগাকে বলা হয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাই না? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো আমাদের সবচেয়ে লোয়েস্ট যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হারমোনিক কম্পোনেন্ট না, যে কোনো সিগন্যালের অসংখ্য হারমোনিক কম্পোনেন্ট থাকে, এর মধ্যে সবচেয়ে ফার্স্ট হারমোনিক যেটা, অর্থাৎ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই মানে সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকেই বলা হয় ফার্স্ট হারমোনিক, এবং সেটাকেই বলা হয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাই না? যেমন ধরো একটা 50 হার্জের একটা সিগন্যাল, এর হারমোনিক থাকতে পারে 100 হার্জ, 150 হার্জ, 200 হার্জ, এরকম হারমোনিক কম্পোনেন্ট থাকতে পারে, কিন্তু এর মধ্যে ফান্ডামেন্টাল কোনটা? ফান্ডামেন্টাল হলো 50 হার্জ, সবচেয়ে লোয়েস্ট যেটা সেটা, ঠিক আছে? তো ওমেগা নট দিয়ে আমরা বোঝাই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আর ফাই দিয়ে বোঝাই আমরা ফেজ শিফট, অর্থাৎ সিগন্যালটা আমাদের অরিজিন থেকে কতটুকু লিড বা ল্যাগিং এ আছে, সেটাকে আমরা বোঝানোর জন্য আমরা সেটাকে ফাই দিয়ে বোঝাই। ওকে, আচ্ছা, নিচে আমরা একটা সাইনুসয়েডাল সিগন্যাল দেখতেছি। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, এটা হলো, হ্যাঁ হ্যাঁ বলো ইস্তিয়াক স্যার, কিছু বলি নাই স্যার। আচ্ছা হ্যাঁ, এই দেখো তাহলে সাইন সিগন্যাল, এটা হলো একটা সাইন সিগন্যাল। সাইন সিগন্যাল শুরু হয় কই থেকে? জিরো থেকে, কারণ সাইন 0° সমান সমান জিরো। তারপরে এটা হলো আমাদের সাইন সিগন্যাল ম্যাক্সিমাম হয় কোন জায়গায়? সাইন 90°। সাইন যখন 90° হয় তখন এটা হয় 1, এটা হলো ম্যাক্সিমাম। তারপরে আবার সাইন 180°তে আবার জিরো হয়, আবার 270°তে -1 হয়, আবার 360° জিরো হয়। এটা একটা টোটাল একটা সাইনুসয়েডাল সিগন্যাল। আবার এটা কি? এটা একটা কস সিগন্যাল, এটা একটা সাইন সিগন্যাল, এটা একটা কস সিগন্যাল। কস সিগন্যাল কত? 0°তে আমাদের হলো মান 1, আবার 90°তে মান 0, তারপরে আমাদের 180°তে -1, 360°এ আবার হলো 0, এটা হলো আমাদের একটা কস সিগন্যাল, ঠিক আছে? যদি ইকুয়েশনে সাইন থাকে তাহলে সে এটাকে ফলো করবে, এটাকে ফলো করবে, আর যদি কস থাকে তাহলে উপরে এটাকে সে ফলো করবে, ইকুয়েশনে কস থাকলে উপরে এটাকে ফলো করবে, ঠিক আছে? আর এটা হলো আমাদের ডিসক্রিট কস সিগন্যাল। জি স্যার, এইটাকে জাস্ট ডিসক্রিটাইজ করছি, ডিসক্রিটাইজ করে 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 আমরা প্রকাশ করছি, এটা হলো ডিসক্রিট কস সিগন্যাল, ঠিক আছে? এখন টু মেজার টাইম পিরিয়ড উই ক্যান টেক পিক টু পিক অর ফুল সাইকেল টু আদার ফুল সাইকেল। আচ্ছা এক্সাম্পল, আচ্ছা এখন টাইম পিরিয়ডটা মেজার করা হয় সাইনুসয়েডাল সিগন্যালের জন্য, যে যে পিক টু পিক, অর্থাৎ অর ফুল সাইকেল টু আদার ফুল সাইকেল। যেমন ধরো আমরা যদি মার্কারটা নেই, আমরা যদি একটা ফুল সাইকেল মেজার করতে চাই তাহলে, আচ্ছা এই সিগন্যালটা ধরো এরকম আছে, তাহলে বলতে পারি এই পিক টু এই পিক, এটা একটা ফুল সাইকেল, ঠিক আছে? সিগন্যালটা যদি এই পিক টু পিক নেই তাহলে বলতে পারি এখান থেকে এটা একটা ফুল সাইকেল। আবার যদি সরি, এটা থেকে এটা হলো তার টাইম পিরিয়ড, এই পিক থেকে এই পিক, পিক টু পিক নিলে হলো
এইটুক হলো তার টাইম পিরিয়ড, ঠিক আছে? আবার যদি ফুল সাইকেল নেই তাহলে বলতে পারে এই অংশ থেকে এই অংশ, এই টোটালটাই হলো তার টাইম পিরিয়ড, ঠিক আছে? আবার যদি পিক টু পিক দেই তাহলে বলতে পারে এই অংশটুকু তার টাইম পিরিয়ড, দুইটা কিন্তু সমানই, ঠিক আছে? হয় আমরা সাইকেল টু সাইকেল নিব অথবা পিক টু পিক ভ্যালু নিব, এইভাবে আমরা তার টাইম পিরিয়ডকে ডিফাইন করতে পারি যে কোনো সাইনোসয়েডাল সিগন্যালের জন্য। আচ্ছা, যেমন এক্সাম্পলে এ টু এইচ অর ই টু ডি, এক্সাম্পলে বুঝাইছি এ টু এইচ অর ই টু ডি, এই যে এখান থেকে এই যে এ টু এইচ, এই যে এটা আবার এখানে ই টু ডি, এটা হলো যে এটা হলো ফুল সাইকেল, সাইকেল টু সাইকেল, আবার এখানে পিক টু পিক, এ টু এইচ ই টু ডি। ওকে, আবার যেটা বললাম ওমেগাকে বলতে পারি টুয়াইস পাই এফ, ফ্রিকোয়েন্সি এফ সমান সমান বলতে পারি ওমেগা নট বাই টুয়াইস পাই, যেখানে টাইম পিরিয়ড টি সমান সমান বলতে পারি ওয়ান বাই এফ সমান সমান টুয়াইস পাই বাই ওমেগা, ঠিক আছে? এখান থেকে পাইলাম এফ যদি হয় ওমেগা নট বাই টুয়াইস পাই, আবার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড টি সমান সমান জানি ওয়ান বাই এফ, তাহলে এফ এর মান বসাই দিলে টুয়াইস পাই বাই ওমেগা নট, ঠিক আছে? হ্যাঁ, এখানে টু ড্র এক্স টি ইকুয়াল টু হাফ, এখন কয়েকটা সাইনোসয়েডাল সিগনাল আমরা ড্র করছি, মনে করো একটা সিগনাল আছে এক্স টি ইকুয়াল টু হাফ কস টুয়াইস পাই টি, এটা তোমাদের দেয়া থাকলো পরীক্ষা ধরে এরকম আসতে পারে, আমি একটা ইকুয়েশন দিলাম বললাম এই সিগনালটা ড্র করো, বললাম এক্স টি সমান সমান হাফ কস টুয়াইস পাই টি, তো এই সিগনালটা ড্র করবা তুমি, এই সিগনালটা যখন ড্র করবা তখন এর অ্যাম্পলিচিউড কত বলো তো ইকুয়েশন থেকে? স্যার অ্যাম্পলিচিউড হচ্ছে স্যার হাফ, এ হলো অ্যাম্পলিচিউড, এ এর পজিশন হলো হাফ, এ হচ্ছে অ্যাম্পলিচিউড, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত? তাহলে এই সিগনালটা এখন ড্র করো, অ্যাম্পলিটিউড যেহেতু এটা কস সিগনাল কস, তাহলে শেপ এটা কাকে ফলো করবে? এই শেপটাকে ফলো করবে, এই যে উপরের এই শেপটাকে ফলো করবে, যেহেতু কস সিগনাল, তো এই শেপটার অ্যাম্পলিটিউড কত? হাফ। অ্যাম্পলিটিউড যদি হাফ হয় আর এর টাইম পিরিয়ড হলো ওয়ান এবং ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো টুয়াইস পাই, অর্থাৎ পিক টু পিক যদি নেই তাহলে এই জিরো থেকে টু পাই পর্যন্ত সিগনালটা হবে, এখন আরেকটা ধর ড্র করবা, এই সিগনালটা ড্র করো, ড্র কস টি, কস টি কি? এই সিগনালের অ্যাম্পলিটিউড কত? 1 1 ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি স্যার 1 1 কারণ হলো টুয়াইস পাই এফ বলতে কিছুই নাই, সবই সবই 1, তাই না? তাহলে ওমেগা নট সমান সমান 1 আসছে, যেহেতু এখানে আর কিছু নাই 1 আছে, কস টি মানে কি 1 ইনটু টি মানে ওমেগা টি মানে ওমেগার জায়গায় 1 আসবে, তাহলে টাইম পিরিয়ড টুয়াইস পাই বাই ওমেগা সমান সমান টুয়াইস পাই, তাহলে আমরা বলতে পারি এই সিগনালটা আমাদের অ্যাম্পলিটিউড হলো, যেহেতু কস সিগনাল অ্যাম্পলিটিউড 1 আর এর টাইম পিরিয়ড হলো টুয়াইস পাই, তাহলে এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হবে টুয়াইস পাই, টুয়াইস পাই ডিস্টেন্স, তাহলে এটা হলো পাই, এই হলো আমাদের সিগনালটা। ওকে, আবার ধরো কস 4 পাই টি, এই সিগনালে অ্যাম্পলিটিউড কত? 1, ওমেগার মান কত? ওমেগা নট ইকুয়াল টু 4 পাই সমান সমান 4 পাই কে আমরা আবার লিখতে পারি ওই ফর্মুলা অনুযায়ী, টুয়াইস পাই এফ যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি? টুয়াইস পাই ইনটু 2 লিখতে পারি, তাই না? ইনটু 2 লিখতে পারি, জি স্যার। তাহলে এফ এর মান আসে কত? এফ এর মান আসে 2, ফ্রিকোয়েন্সি সমান সমান 2 আসে, তাহলে টি সমান সমান আসে আমাদের ওমেগা টুয়াইস পাই বাই ওমেগা নট সমান সমান এটা হাফ, ঠিক আছে? তো এটাকে যদি আমরা লিখতে পারি ফ্রিকোয়েন্সি সমান সমান 2 আসছে, তাহলে এটা যদি আমরা লিখতে পারি আর টাইম পিরিয়ড আসছে হাফ, টাইম পিরিয়ড হাফ মানে কি? ফুল মানে আগের যখন কি বলে 360 ডিগ্রিতে যখন একটা সাইকেল হইতো, এখন 360 ডিগ্রিতে দুইটা সাইকেল হবে, বুঝতে পারছো?
360 ডিগ্রিতে দুইটা সাইকেল হবে আগে হ্যাঁ যখন টুয়াইস পাই মানে 0 থেকে টুয়াইস পাই এর মধ্যে এখন দুইটা সাইকেল কমপ্লিট করবে এই কারণে দেখো একটা সাইকেল কমপ্লিট করলো আবার আরেকটা সাইকেল কমপ্লিট করলো দুইটা সাইকেল কমপ্লিট হলো যেহেতু টাইম পিরিয়ড হাফ আসছে ক্লিয়ার ইস স্যার এই যে দেখো এখানে টাইম পিরিয়ড কত আসছে হাফ আসছে টাইম পিরিয়ড 1 মানে কি টাইম পিরিয়ড 1 মানে হলো যে একটা সাইকেল টোটাল পিরিয়ডে মানে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত একটা সাইকেল কমপ্লিট হয় আর টাইম পিরিয়ড হাফ হওয়া মানে কি মানে এখানে আমাদের তখন দুইটা সাইকেল কমপ্লিট হতেছে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যেতেছে এটা দুইটা সাইকেল কমপ্লিট হতেছে ওকে এই দেখো ফ্রিকোয়েন্সি তখন আমাদের ডাবল হয়ে আমাদের দুইটা সাইকেল কমপ্লিট হতেছে এটা যদি এফ যদি 3 আসতো তাহলে ফ্রিকোয়েন্সি ট্রিপল হতো এই 360 ডিগ্রিতে তিনটা সাইকেল কমপ্লিট হতো এফ এর মান যদি 4 আসতো তাহলে চারটা সাইকেল কমপ্লিট হতো ওকে মানে স্যার 360 এর উপর স্যার ওয়েভগুলো ডিপেন্ড করবে ওয়েভ পারবে হ্যাঁ 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 ওকে জি স্যার ওকে আচ্ছা এখানে ড্র দা ফলোইং সিগন্যাল এখানে আমাদের তিনটা সিগন্যাল দেয়া আছে এই সিগন্যালগুলো আমি ড্র করতে বলছি এক্স 1 এর জন্য দেয়া আছে হলো 5 sin omega not t প্রথমে এটা ড্র করো স্যার এ হইতো সিগন্যাল 5 তারপর হইতো সিগন্যাল এ হলো 5 x1 x1 সিগন্যালটা কই ড্র করছি যেটা এই যেটা x1 এই সিগন্যালটা হলো x1 জি স্যার তাহলে হইতো সিগন্যাল 5 তারপর হইতো সিগন্যাল স্যার জিরো থেকে আমাদের শুরু হবে এটা বোর্ড একা দিলে ভালো হইতো আচ্ছা এক সেকেন্ড তো দাঁড়াও দেখো তাহলে মোটামুটি এটা জিরো থেকে শুরু করে আমাদের 180 পর্যন্ত যাবে আবার নেগেটিভ হাফ সাইকেলে 360 পর্যন্ত যাবে আবার পরের সিগনালটা দেখো এক্স টু টি দেখো এটা অ্যাম্পলিটিউড কত 5 তাই না তো এটার অ্যাম্পলিটিউড 5 পরের সিগনালটা দেখো এটা কিন্তু -330 আছে অর্থাৎ এই সিগনালটা শুরু এক্স টু টা টিটা শুরু হবে 30 ডিগ্রি পিছন থেকে ঠিক আছে কারণ ওমেগা নট টি -30 আছে ঠিক আছে তাহলে এটা কি হবে 30 ডিগ্রি পিছন থেকে শুরু হবে অর্থাৎ নেগেটিভ হবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমাদের শুরু হইতাছে ঠিক আছে এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাবে 180 প্লাস 30 কত আছে 210 পর্যন্ত 210 পর্যন্ত যাবে 210 তারপরে আবার এখান থেকে ওইভাবে ব্যাক করবে আবার এটা দেখো x3 কত অ্যামপ্লিটিউড কত অ্যামপ্লিটিউড হলো 10 এটা অ্যামপ্লিটিউড 10 এই যে x3 টা এটা অ্যামপ্লিটিউড হলো 10 এটা অ্যামপ্লিটিউড 10 আর এই দুটো অ্যামপ্লিটিউড কত একই এই জন্য মিশে গেছে আবার এই সিগন্যালটা শুরু হবে কত +60 আছে অর্থাৎ 60 ডিগ্রি আগায় শুরু হবে এই জন্য 60 ডিগ্রি আগায় সিগন্যালটা শুরু হয়েছে ঠিক আছে এখান থেকে শুরু হয়েছে স্যার -60 থেকে শুরু হলো তো স্যার না +60 মানে কি এটা 60 ডিগ্রি আগায় শুরু হয়ে যাবে আগায় জি স্যার হ্যাঁ জি স্যার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা স্ট্যাপলার করে দাও স্ট্যাপলার করে আমার ড্রয়ার এই টেবিল উপরে রেখে দাও হ্যাঁ বুঝতে পারছো তো আচ্ছা এটা বের করার জন্য সহ সিস্টেম কি সহ সিস্টেম হলো ওমেগা নট টি প্লাস 60 এটা তো দেয়া আছে এটা সমান সমান জিরো ধরো সুতরাং ওমেগা নট টি সমান সমান হবে -60 অর্থাৎ -60 থেকে শুরু হবে আর এটা +30 থেকে শুরু হবে যাই থাকে এইভাবে বের করে ফেলবা ওমেগা নট টি +60 সমান বিপরীত মান থেকে শুরু হবে হ্যাঁ তাহলে এটা হবে আমাদের +60 ঠিক আছে এখান থেকে শুরু হলো ওই অনুযায়ী এটা 60 ডিগ্রি আগায় হইলো তারপরে এরকম ভাবে আমাদের এটা কমপ্লিট করবে টোটাল দেয় ঠিক আছে পারবা না এখন জি স্যার পারবো ওকে এই হলো আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার এরপরে থার্ড এই সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস আছে এই ইয়ের সাথে ফোর্থ ইয়ারের সাথে ওকে
ইনশাআল্লাহ সামনের মাস থেকে আমরা ডিফারেন্ট একটা টপিক শুরু করব। তারাও তার আগে একটা আছে সিঙ্ক এন্ড স্যাম্পলিং ফাংশন, এরপর আমরা একটা ডিফারেন্ট টপিক শুরু করব। ওকে ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।